এগারো উনো সত্তর সাল মিশর উপকূলীয় শহর দামিয়াত। শহরের এক প্রহরী মিনারের চূড়া থেকে হঠাৎ দিগন্তের দিকে অদ্ভুত কিছু দেখল। দেখে মনে হচ্ছে যেন অসংখ্য জাহাজ দামিয়াতের দিকে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর দৃশ্যটি আরও পরিষ্কার হল। জাহাজগুলোর পালে দেখা যাচ্ছিল দুমাথা সম্বলিত ঈগল বিশিষ্ট বাইজেন্টাইন প্রতীক, অর্থাৎ মিশর আবারও আক্রান্ত হতে চলেছে। যদিও সালাহাদ্দিন ক্রুসেডারদের কাছ থেকে আক্রমণ আসবে বলে অনুমান করেছিলেন, তিনি কখনো ভাবতে পারেননি যে তাদের আক্রমণ সমুদ্র পথ দিয়ে আসবে। স্থলসীমা দিয়ে আক্রমণের প্রত্যাশায় তার সৈন্যরা দামিয়াতার দক্ষিণে দূর প্রান্তে অবস্থান করছিল, আর তাই দামিয়াতার সময় মতো সহায়তা প্রেরণের কোনো উপায় ছিল না। সালাহাদ্দিনের নেতৃত্ব এমন অবস্থায় একটি কঠিন পরীক্ষার মুখোমুখি। এটি হলো সুলতান সালাহাদ্দিনের গল্প ইসলামিক ইতিহাসের দৃষ্টিকোণ থেকে। গত পর্বে আমরা দেখেছি সালাহউদ্দিন প্রধান উজির হওয়ার পরপরই মিশরে একটি গৃহযুদ্ধ শুরু হয়েছিল। ফাতিমীয় খেলাফতের আমিরগণ সালাহউদ্দিনের রাজনৈতিক এবং সামরিক দক্ষতাকে অবমূল্যায়ন করেছিল। সালাহউদ্দিন বিদ্রোহের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সৈন্য প্রেরণ করেছিলেন সবচেয়ে শক্তিশালী আমিরগণের বিরুদ্ধে। লক্ষ্য ছিল একটাই, বিদ্রোহের একেবারে কেন্দ্রবিন্দুতে হামলা করা। ভাগ্যক্রমে তার সেনারা প্রাথমিক সাফল্য অর্জন করেছিল। একের পর এক বিদ্রোহী আমিরগণ পরাজিত হল। তারা হয় যুদ্ধক্ষেত্রে ঘায়েল হল অথবা যুদ্ধের পরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হল। সালাহউদ্দিন কোনো দয়া দেখালেন না। এটি দরকার ছিল, কারণ সালাহউদ্দিন মিশরের ঐক্য প্রতিষ্ঠার ব্যাপারে অনড় ছিলেন এবং এমন শাস্তির মাধ্যমে যেন বার্তাই পৌঁছে দেওয়া হলো যে কোনো বিদ্রোহ সহ্য করা হবে না। ছ মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলো। এটি সম্ভব হয়েছিল সালাহউদ্দিনের তৎপর এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য। বিদ্রোহের ঘটনার মাধ্যমে সালাহউদ্দিন বুঝতে পেরেছিলেন যে তিনি যদি মিশরকে ক্রুসেডারদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলতে চান, তবে তিনি ফাতিমীয় আমিরগণের উপর নির্ভর করতে পারবেন না। সুতরাং তিনি দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন লোকদের দ্বারা ফাতিমীয় আমিরগণের প্রতিস্থাপন শুরু করেন। শীঘ্রই ফাতিমীয় রাষ্ট্রভার কেন্দ্র এমন লোকদের দ্বারা পুনর্গঠিত করা হয়েছিল যাদের উপর সালাহউদ্দিন সত্যিই ভরসা করতে পারে, এবং এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হয়েছিল, কারণ এরপর আর কখনো সালাহউদ্দিনকে মিশরের বড় কোনো আকারের কোনো বিদ্রোহ মোকাবেলা করতে হয়নি। তবে শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। গৃহযুদ্ধের অবসান ঘটার মাত্র তিন মাস পর ক্রুসেডার রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্মিলিত নৌবাহিনী মিশরীয় উপকূল আক্রমণ করেছিল। তারা ভেবেছিল গৃহযুদ্ধের কারণে সালাহউদ্দিন দুর্বল অবস্থানে রয়েছেন, সুতরাং মিশরে আক্রমণ করার এবং মিশরের সম্পদ নিয়ন্ত্রণ করার এটি ছিল সেরা সুযোগ। দামিয়াতার দিকে অগ্রসরমান শত্রু জাহাজের সংবাদ পাওয়ার সাথে সাথে সালাহউদ্দিন দামিয়াতার গভর্নরের কাছে একটি চিঠি পাঠিয়ে তাকে শহরের প্রতিরক্ষার জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব সহায়তা আসবে। সালাহউদ্দিনের নির্দেশ অনুসারে শত্রুপক্ষের জাহাজগুলোকে দামিয়াতার বন্দরের প্রবেশ থেকে বিরত রাখতে বন্দরের প্রবেশ পথ জুড়ে একটি বিশাল লোহার শিকল লাগানো হয়েছিল। এর ফলে ক্রুসেডাররা বাধ্য হয়েছিল সমুদ্র থেকেই আক্রমণ করতে, আর ঠিক এটাই চেয়েছিলেন সালাহউদ্দিন। যুদ্ধের ফলাফল নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এটি। এর ফলে সালাহউদ্দিন কোনো বাধা ছাড়াই নদীর মাছ দিয়ে দ্রুতই আক্রান্ত এলাকায় খাবার এবং সৈন্য প্রেরণ করতে এবং শত্রুকে সাগরে প্রতিরোধ করতে সক্ষম হন। বিজয়ের কোনো সহজ উপায় না দেখে ক্রুসেডাররা সমুদ্র থেকে পূর্ণ শক্তিতে আক্রমণ শুরু করে। আক্রমণ করার জন্য পাথর নিক্ষেপের যন্ত্র এবং দেয়াল প্রেরণের জন্য টাওয়ার তৈরি করেছিল। তবে দামিয়াতার রক্ষকরা প্রতিবারই তাদের প্রতিহত করে, এমনকি তারা কখনো কখনো শহরের দেয়াল থেকে বেরিয়ে এসে আক্রমণের সরঞ্জামও ধ্বংস করে দিয়েছে। ক্রুসেডাররা দামিয়াতার দ্রুত বিজয় প্রত্যাশা করেছিল, কিন্তু দু মাস পরও তারা শহরটির একটি ইঞ্চিও দখল করতে পারেনি। এটি সম্ভব হয়েছিল কারণ সালাহউদ্দিন নদী থেকে প্রতিনিয়ত সহায়তা পাঠাচ্ছিলেন। শীঘ্রই ক্রুসেডাররা খাদ্য সংকটের মুখোমুখি হল। অতপর এক রাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে মুসলিমদের একটি বারুদ বোঝাই জাহাজ বাইজেন্টাইন জাহাজগুলোর কাছে পৌঁছল। বাইজেন্টাইন নাবিকরা যখন বুঝতে পেরেছিল যে কি ঘটতে যাচ্ছে, তখন কারণ ততক্ষণে বিশাল এক বিস্ফোরণ ঘটে। বাইজেন্টাইন বাহিনীর ছটি জাহাজ তৎক্ষণাৎ সম্পূর্ণ ধ্বংস হয়েছিল এবং আরো অনেকগুলো জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কয়েকশো নাবিক এবং কয়েক টন সরবরাহ সমুদ্র গর্ভে মুহূর্তেই বিলীন হয়ে গেল। ক্রুসেডাররা মিশর বিজয়ে আশা ছেড়ে অপমানের বোঝা মাথায় নিয়ে যুদ্ধ ত্যাগ করল।
মুসলিম প্রতিরোধ ক্রুসেডার এবং বাইজেন্টাইনদের জন্য এতটাই বিধ্বংসী ছিল যে তাদের মিশরে আবার আক্রমণ চালানোর সক্ষমতা অর্জনে 5 বছর সময় লেগে গিয়েছিল। সুতরাং প্রধান উজির হওয়ার 1 বছরের মধ্যে সালাউদ্দিন গৃহযুদ্ধ এবং ক্রুসেডার উভয়ের বিপক্ষে সফল হয়েছিলেন, তাই মিশরে তার জনপ্রিয়তা বেড়ে যায়। সালাউদ্দিন পরের 2 বছর মিশরের অর্থনীতি এবং প্রতিরক্ষা পুনর্নির্মাণে ব্যস্ত ছিলেন। মিশর রক্ষার জন্য অনেক দুর্গ এবং রাস্তা নির্মাণ করেছিলেন, পাশাপাশি বহু হাসপাতাল মাদ্রাসা এবং আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছিল মানুষকে সহায়তার জন্য। সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন যে মুসলিমরা যদি সত্যি পবিত্র ভূমি থেকে ক্রুসেডারদের তাড়িয়ে দিতে চায় তবে তাদের অভ্যন্তরীণভাবে সংহত এবং শক্তিশালী হতে হবে। সালাউদ্দিনের অধীনে মিশর এসেছিল স্বর্ণালী সময়, অর্থনীতি হয়েছিল সমৃদ্ধ এবং প্রতিরক্ষা হয়েছিল শক্তিশালী। তবে 1171 সালে ফাতিমীয় খলিফা আল আরদিদ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন, তার কোনো মনোনীত উত্তরসূরি ছিল না, সুতরাং ফাতিমীয় খেলাফত পরিচালনার সমস্ত দায় দায়িত্ব সালাউদ্দিনের হাতে পড়ে। মিশরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ফাতিমীয় খেলাফত শেষ করে দেওয়ার জন্য সালাউদ্দিনের উপর প্রচুর চাপ এসেছিল নুরউদ্দিন আর আব্বাসিদ খলিফার পক্ষ থেকে, কিন্তু সালাউদ্দিন অপেক্ষা করেছিলেন ফাতিমীয় খলিফার মৃত্যু হওয়া পর্যন্ত। মিশরের মানুষ ইতিমধ্যেই সালাউদ্দিনকে অনেক পছন্দ করত, তাই খলিফা আল আরদিদের মৃত্যুর পর সালাউদ্দিন মিশরের সুলতান উপাধি গ্রহণ করেন এবং আইয়ুবীয় রাজবংশ প্রতিষ্ঠা করেন। তিনি বাগদাদে আব্বাসিদ খলিফার প্রতি আনুগত্যের শপথ নেন এবং নুরউদ্দিনকে বার্ষিক কর দেওয়ার প্রতিশ্রুতি দেন, কারণ তিনি তখনও কার্যতভাবে নুরউদ্দিনের অধীনস্থ ছিলেন। সালাউদ্দিনের অধীনে মিশর এবং নুরউদ্দিনের অধীনে সিরিয়া, ক্রুসেডারদের আক্রমণ করার জন্য এটি ছিল সেরা সময়। নুরউদ্দিন এবং সালাউদ্দিন ঠিক এটিই চিন্তা করেছিলেন, তার ক্রুসেডারদের বিরুদ্ধে দুদিক থেকে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিলেন এবং সে উদ্দেশ্যে জেরুজালেমের দিকে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু যাত্রার অর্ধেক পথে এসে ফিরে গেলেন সালাউদ্দিন। কেউই নিশ্চিতভাবে জানে না সালাউদ্দিন কেন ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ নিয়ে অনেকের অনেক মত আছে। কেউ কেউ বলে কায়রোতে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা ছিল, কেউ বলে নুরউদ্দিন নিজের জন্য মিশর নিয়ন্ত্রণ চেয়েছিলেন এবং সালাউদ্দিনকে সাক্ষাতের সাথে সাথে গ্রেফতার করার পরিকল্পনা করেছিলেন। আসলে কি কারণ ছিল সেটা জানার আর উপায় নেই। যাই হোক, সালাউদ্দিন যোগদান করতে অস্বীকার করার কারণে অভিযানটি আর সফল হয়নি, কিন্তু এর ফলে দুজন মহান মুসলিম নেতা নুরউদ্দিন এবং সালাউদ্দিনের মধ্যে বিশ্বাসের ফাটল ধরতে শুরু করে।